আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের তো বেশ ভালোই আছি তো আমি ক্যারির শেষ ব্লগ নিয়ে আজকে আপনাদের জন্য আবার বেশ কিছুদিন পর উপস্থিত হলাম আসলে আমি যতই চেষ্টা করি না কেন ফ্রিকোয়েন্টলি ব্লগ আপলোড করার জন্য হয়ে না আমি দুঃখিত আর এটা হচ্ছে আমাদের যে আপনাদের মানে যা যারা পুরা কত দুইটা ভিডিও দেখেছেন তারা বুঝবেন যে আমরা কেরিতে গিয়েছিলাম এবার সামারে ডে ট্রিপে তো ক্যারিতে আসলে আমি আপনাদের আগে বলেছি যেটা আটলান্টিকের পারে এখানে বোটে না চললে কেরি বা ডিঙ্গেলে ঘোরাটা সম্পূর্ণ হয় না তো আমরা এখানে বোটে উঠছি বোট হচ্ছে এক ঘন্টার একটা ট্রিপ তারপরে তখন প্রায় বিকাল পাঁচটার বেশি বাজে তারপর হচ্ছে আমরা পিয়ারে গিয়েছিলাম এবং ওইখান থেকে আমরা আবার আমাদের শহরে ব্যাক করি রাত্রে নয়টা বা দশটার সময় বেজে গিয়েছিল আমাদের আস্তে আস্তে তো আপনারা দেখতেই পাচ্ছেন আশেপাশের মনোরম পরিবেশ আর এটা আটলান্টিকের পার যত ঝকঝকা রোদ আপনারা দেখতে পাচ্ছেন মনে হচ্ছিল মা মনে হতে পারে আপনাদের যে খুব হয়তো গরম কিন্তু যখনই বোটটা ছাড়ল প্রচণ্ড বাতাস আর এত দুল ছিল আপনারা একটু পরে দোলা দেখতে পারবেন সি সিক ফিল করছিল অলরেডি মানে ও মেডিসিন খাওয়ানো ছিল ওকে যে সিকনেস মোশন সিকনেস আছে ওর কিন্তু তারপরেও ওষুধ খাওয়ানো থাকার পরেও যখন এই বোটটা মিডলে যে প্রচণ্ড দোলা শুরু করেছে ও বমি করে সিক হয়ে গিয়েছিল আর কি তো যাই হোক এই ট্রিপ ভালো ছিল এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই মহিলা এখানকার সম্পর্কে মানে বলছিলো সব তথ্য বা এটা কী কোথায় কিভাবে। তো এগুলা শুনতে শুনতে মনোরম আবহাওয়ায় বাতাসে আমরা এখানে এক ঘন্টা ঘুরে বেরিয়েছি একদম ক্লিফ দেখেছি কাছ থেকে যেয়ে ভালো লাগছিলো একটু ভয় লাগছিল যখন অনেক দোলা শুরু করে তো আপনারা এই জায়গাটার এই সৌন্দর্যটা উপভোগ করেন আর আমি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করে আসলে এইখানে সম্পর্কে আর কি বলবো তো আপনাদের সঙ্গে যেটা শেয়ার করব সেটা হচ্ছে যে ইদানে আমি দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন আমাকে মেসেজ মানে কমেন্ট করছেন যে তাদেরকে বাংলাদেশের কোনো এজেন্সিরা হোটেলের কাজ শপিং মলের কাজ মানে রেস্টুরেন্ট হোটেলের ক্লিনার কাজ এবং শপিং মলের কাজের জন্য নাকি ওয়ার্ক পারমিট করে দিয়েছে তো ওনারা আমাকে দেখাতে চাচ্ছেন এই ওয়ার্ক পারমিটটা রিয়েল না ফেক সেটা একজন ইভেন দুই তিন লাখ টাকাও দিয়ে ফেলেছেন বাকিটা হয়তো ওনাদের বলেছেন যে ভিসার পরে দিবেন ওয়ার্ক পারমিট এনে দিলেই দুই তিন লাখ টাকা নিচ্ছেন এরকম আমার নজর এসেছে আমি কয়েকটা কমেন্ট পেয়েছি পরপর হ্যাঁ তো আমি ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এই ব্যাপারে একটু কথা বলি আসলে কথাটা হচ্ছে যে আমি বহুবার যারা আমার চ্যানেলে নতুন তারা হয়তো এই ব্যাপারগুলো না জানতে পারেন এত আগের ভিডিও আপনারা দেখেন নাই এসেই একটা দুটো ভিডিও দেখে কমেন্ট করে চলে যান তাদের জন্য আবার বলতে চাই যারা পুরানো তারা এগুলো জানেন ব্যাপারটা হচ্ছে যে আয়ারল্যান্ডে এই ধরনের কাজের জন্য এগুলো হচ্ছে জেনারেল ওয়ার্ক পারমিটের কাজ এগুলার টাইপের কাজের জন্য আপনাদেরকে আয়ারল্যান্ডের প্রেসিডেন্টও যদি চায় আপনাদেরকে একটা ওয়ার্ক পারমিট বের করে দিতে পারবে না এটাই হচ্ছে সত্যি কথা আপনারা গুগলে যে ইন এলিজেবল লিস্ট জেনারেল ওয়ার্ক পারমিটের লিস্ট লিখে সার্চ করবেন ওইখানেই দেখবেন এই ধরনের কাজগুলা টাইলসের কাজ জানি পাইপ ফিটিংয়ের কাজ জানি হোটেলে ক্লিনিংয়ের কাজ করবো সুপারমার্কেটে কাজ করব। এই ধরনের কাজগুলো এলিজেবল লিস্টে আছে যেটা ইন এলিজেবল মানে হচ্ছে যেটা প্রযোজ্য না অপ্রযোজ্য অপ্রয়োজনীয় এরকম মিন করে বাংলায় যদি আমি বলি তো এই কাজগুলোর জন্য আসলে আপনাদের এজেন্সিরা একটা প্রিন্ট আউট করে আপনাদের হাতে ধরিয়ে টাকা নেয় এখন ওইভাবে ওয়ার্ক পারমিট চেক করা আমার পক্ষে সম্ভব না তবে আমি কেন বলি ফেক কারণ হচ্ছে যে ওইটা ইনএলিজিবল লিস্টে আছে ঠিক আছে যদি আপনি আমাকে ভিসার কপি দেখেন আমি আমার ভিডিও আছে আমি দেখিয়েছি যে আপনারাই বুঝতে পারবেন যে এই ভিসাটা রিয়েল না ফেক আমাকে বলতে হবে না আপনারা আরেকটা কাজ করতে পারেন আয়ারল্যান্ডের ট্রেড অ্যান্ড এন্টারপ্রাইজ ডিপার্টমেন্টের অ্যাড্রেস আপনার গু আপনারা গুগল থেকে খুঁজে নিয়ে সেখানে একটা মেল করে দেখতে পারেন আপনাদের ওই ওয়ার্ক পারমিট যেটা আপনাদেরকে এজেন্সি দিচ্ছে সেটা দেখিয়ে অ্যাটাচ করে দিয়ে আপনারা ওনাদের কাছে মেল করতে পারেন যদি আপনি লাকি হন হয়তো ওনারা মেল ব্যাক করে জানিয়ে দিবে যে এই জিনিসটা আমরা ইস্যু করি নাই এটা ভুয়া ঠিক আছে আর ভিসার ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাকে দিল্লি এমবেসিতে কন্ট্যাক্ট করতে হবে আইরিশ এমবেসি যেটা দিল্লিতে আছে সেখানে তারা আপনাকে বলে দিবে যে ভিসাটা ঠিক না ভুয়া তো আপনারা প্লিজ একটু আগে টাকা দিয়ে কাজ করার পরে ওয়ার্ক পারমিট নিয়ে ইউটিউবে খুঁজতে এসে আসলে তখন যদি আপনারা শুনে যেটা ভুয়া আপনাদের তো আর কিছু করার নাই আপনারা অলরেডি দুই তিন লাখ টাকা এজেন্সিকে দিয়ে দিয়েছেন তো প্লিজ কাউকেই কোনো টাকা পয়সা দেওয়ার আগে ভিসা নিয়েও আপনারা টাকা দিবেন না আপনাদেরকে অনেককেই বোকা বানায় ভিসাটা দিয়ে দেয় আপনারা বলবেন যে তো ভিসাই তো দিসা আর আবার এখানে ভুয়ার কি আছে ভিসাটাও বাংলাদেশ থেকে ভুয়া দেয়া হয় আমি বহুবার গত চার বছরে এই টপিকে কথা বলেছি ভিডিও বানিয়েছি তো আপনাদের প্রতি আমার অনুরোধ যে আমাকে জিজ্ঞেস কর আমি ওয়ার্ক পারমিট চেক করতে পারবো না বা আমি আপনার ভিসা দেখে বলতে পারবো যে এটা ফেক কিন্তু তারপরে আপনার মনে হবে যে উনি হয়তো মিথ্যা কথা বলছে বা উনি মতো বুঝে নাই তো এই জন্যই আমি বলবো যে আপনারা দিল্লিতে এম্বেসিতে ডিরেক্টলি মেল করে দিবেন উনাদের মুখ থেকে আপনি ডিরেক্ট কথা শুনবেন আপনার মন শান্তি হয়ে যাবে যে না আমি কাজ করেছিলাম তিন লাখ টাকা আমার পানিতে গেল আমি ভুয়া ভিসা পেয়েছি আশা করি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা আমাকে জিজ্ঞেস করেন যে কি কাজের জন্য তাইলে আসতে পারি কি কাজের জন্য আসতে পারি যদি আপনারা জিজ্ঞেস করেন তাইলে হচ্ছে আপনারা এলিজেবল লিস্টও খুঁজে পাবেন ক্রিটিক্যাল স্কিল্ড ওয়ার্ক পারমিটের যারা হাইলি কোয়ালিফাইড তাদের জন্য এই লিস্টটা ওইখানে যে জবগুলো আছে সেগুলোর জন্য যদি কেউ আপনারা অফার করে আপনি ওই কাজগুলোর জন্য ওয়ার্ক পারমিট পেতে পারেন সব গুগলে আছে আপনি ওখানে যেয়ে লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন তো আপনি মধ্যে একটু বলে নেই আমাদের বোট ট্রিপ শেষ সেখান থেকে আমরা চলে এসেছি ডাংকুইন পিয়ারে ডাংকুইন পিয়ারটা অসম্ভব সুন্দর একটা জায়গা কিন্তু আমরা যখন গিয়েছি তখন অলরেডি ছয়টার বেশি বাজে আপনারা আবহাওয়াটা দেখতে পাচ্ছেন আর আয়ারল্যান্ডের ওয়েদার তো আপনারা অনেকেই যারা থাকেন তারা তো জানেনি খুবই আনপ্রেডিক্টেবল রোদের মধ্যেও বৃষ্টি ঝমঝম করে নেমে যায় আর আমরা যখন গিয়েছিলাম এত প্রচণ্ড বাতাস ছিল যে আমার মতো মোটা মানুষ উড়ে যাচ্ছে তাইলে এবার আপনারা বুঝতেই পারেন যে কতটা মানে রিস্কি ছিল আমি আমরা নিচ পর্যন্ত যেতে পারি নাই এই পরিমাণের বাতাস আর একটু আগে যেমন বললাম যে রায়না হয়ে গিয়েছিল বোটে তো তারপর ওইখান থেকে উঠার পর মুখটুক ধুয়ে কাপড়গুলি চেঞ্জ করে ওঠার পরে ও খুবই টায়ার্ড হয়ে গেছিলো বা এখানে এসেও আর নামতে চায় নাই তো গাড়িতে ওকে একা তো রাখা যায় না ওর সঙ্গে আমি সপ্তককে বসাই দিয়ে আমরা আমি আপনাদের ভাইয়া সার্থককে দেখতে পাচ্ছেন আমরা নামছিলাম চেষ্টা করছিলাম যে একদম নিচ পর্যন্ত যে জায়গাটা দেখার জন্য বাট পারি নাই আনফর্চুনেটলি অসম্ভব সুন্দর একটা জায়গা তো আয়ারল্যান্ড থেকে যদি কেউ ওই সব জায়গায় যান অবশ্যই এই জায়গাগুলোতে দুপুরে যাওয়ার চেষ্টা করুন বারোটা একটার দিকে এবং অবশ্যই ঝকঝকা রোদের দিন যাবেন হালকা একটু মেঘলা আকাশ বা এই ধরনের দিন যাবেন না প্রচণ্ড রকম দেখেন কালো মেঘ আর ওয়েদার খারাপে আসলে এই জায়গাগুলো এনজয় করা যায় না আল্লাহ প্রদত্ত সৃষ্টি এসব ক্লিফ হাজার হাজার বছর ধরে এখানে এভাবেই সমুদ্র থেকে বাড়ি খেয়ে খেয়ে এগুলো হয় এখানে আসলে আর তো কিছু বলার নাই এগুলো দেখতে অসম্ভব সুন্দর আসলে মুখের ভাষায় বর্ণনা করার মতন কিছু নাই তো আপনাদেরকে মানে এইটুকুই বলার ছিল আজকে আর আমি নেক্সট ভিডিওতে অবশ্যই আপনাদের বেশ কিছু প্রশ্ন জমা হয়েছে আমি উত্তর দিয়ে দিব ইনশাল্লাহ আপনাদেরকে বলবো যে একটু প্রথমে আপনারা চোখ কান খোলা রেখে খোঁজখবর নিয়ে তারপর এসব এজেন্সিদের ফাঁদে পা দিবেন আমি জানি না অনেক এজেন্সির এজেন্সির মানুষজন মনে হয় আমাকে আইসা উল্টাপাল্টা কথা লিখে দিয়ে যায় যে ওনাদের গোমর ফাঁস হয়ে যায় বা আমার ভিডিও দেখে অনেকে হয়তো টাকা পয়সা না দিয়ে বুঝে ফেলে যে ওনারা দুই নাম্বারই করছেন বা এরকম কিছু অনেক উল্টাপাল্টা কমেন্ট করে যায় যে আমি আয়ারল্যান্ডে বাংলাদেশ থেকে এসেছি এসে আমি ভাব করছি যে আমি ভাই বোন এখানকার আইরিস হ্যান ত্যান ভাই এই ধরনের কোনো কথা আমি কোনো আমার ভিডিওতে বলি নাই হ্যাঁ আমি অনেক বছর এখানে আছি আর আপনাদের সত্যি কথা যদি শুনতে খারাপ লাগে বা মনে হয় যে আমি কাউকে হার্ট করে কথা বলছি ব্যাপারটা এরকম না যেটা সত্যি কথা ভাই আমি সেটাই আপনাদেরকে বলছি আমি বারবারই বলি যে আয়ারল্যান্ডে কেউ আসলে আমার বাসায় থাকবে না আমার কাজ কর মানে আমার জবটা আমি তাকে দিব না তাই না যে যে আসবেন তার রিজিক নিয়ে আসবেন আল্লাহ আপনাদের নসিবে যদি আয়ারল্যান্ডে ভাত খাওয়া থা লেখে রাখে অবশ্যই আপনি এনি হাও হাওয়া আয়ারল্যান্ডে আসবেন আমার বলা না বলায় কিছুই না তবে আমি বাংলাদেশি হিসাবে আপনাদেরকে একটু সতর্ক করে দেই যেন আপনাদের দুই তিন লাখ টাকা অনেক টাকা তাই না আপনারা ধরা না খান আপনাদের উপকারের চেষ্টা আমি আমার ভিডিওর মাধ্যমে করি এখানে আমার লাভ ক্ষতি কিছুই নাই আর আমি কখনোই বলিও নাই যে আমি মানে আইরিশ ভাব দেখাচ্ছি মোটেও না কিন্তু আপনারা যখন এইভাবে কথা বলেন তখন শুনতে খারাপ লাগে আর রুলস রেগুলেশন রেগুলার প্রতিনিয়ত চেঞ্জ হয় আপনার একটু খোঁজাখুঁজি করবেন ঘাটাঘাটি করবেন দেখবেন আপনারাই জানতে পারবেন অন্য কারোর কাছে জিজ্ঞেস করা লাগবে না তো যেটা সত্যি আসলে সত্যি কথা শুনতে খারাপ লাগে এইটাই হচ্ছে বড় কথা আর এস নিয়েও অনেকে অনেক প্রশ্ন করেন আমি বারবারই বলেছি এই ধরনের প্রশ্নের উত্তর দিতে আমি কমফোর্টেবল ফিল করি না আর এসআইলএম নিয়ে নতুন অনেক রুল হয়েছে আপনারা একটু সার্চ করলে পেয়ে যাবেন জানতে পারবেন আসলে এইভাবে ঢুকার আগে কোনো দেশে একটু ভালো মতন খোঁজখবর নিয়ে আসা উচিত এটাই হচ্ছে সত্যি কথা তো আমরা ওইখান থেকে চলে এসেছি আপনারা আবার দেখতে পাচ্ছেন এটা হলো এই পারের ফেরিঘাট আমি আমাদের শহরের পারে ফেরিঘাট দিয়ে এসেছিলাম আপনাদের দেখিয়েছিলাম আবার আমরা চলে এসেছি সন্ধ্যার প্রায় নেমে এসেছে এইটাই ছিল লাস্ট ফেরি তখন বাজে হচ্ছে নয়টা নয়টার সময় হচ্ছে ওই দিককার ফেরির লাস্ট ফেরি তো তো আমরা ফেরার সময় আর ফেরিতে নামই নাই মানে গাড়ির ভিতরেই বসেছিলাম গাড়ির থেকে বের হইনি ওখান থেকে বের হয়ে বাসে চলে যাচ্ছে অন্ধকার প্রায় দশটার বেশি বাজে যদিও ঘুটঘুট অন্ধকার হয়নি তখনও কারণ এখন আমাদের দিন অনেক বড় সামারে দিন বড় থাকেই তো আস্তে আস্তে আবার দিনগুলো ছোট হয়ে আসবে চারটা বাজতে বাজতে অন্ধকার হয়ে যাবে তবে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে এই দেশের ফেরিতে সিদ্ধ ডিমও বেচে না ঝালমুড়িও বেচে না ফেরিতে উঠলে যদি এগুলাই না থাকে তাহলে কি ফেরিতে মজা লাগে বলেন যাই হোক দুষ্ট আমি করলাম ফেরি জার্নি ভালোই লেগেছে আমার কাছে তো বেশ ভালো লেগেছে ফেরি আমার বরাবরই ভালো লাগে আগে আমার শ্বশুরবাড়ি যেতে আমরা ফেরি ইউজ করতাম তো এখন তো পদ্মা সেতু হওয়ার কারণে আর ফেরি টেরি নাই পদ্মা সেতু দিয়ে যেতে হয় তবে আমি এইবার দেশে যে পদ্মা সেতু পাস হওয়ার সময় আমি মিস করেছে যে একটু ঝালমুড়ি খেতে পারলাম না সিদ্ধ ডিম খেতে পারলাম না তা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আসবো নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রশ্নের উত্তর নিয়ে সেই পর্যন্ত সবার কাছ থেকে বিদায় নিব